সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি পেঁয়াজ রসুনের পাইকারি হাটে, আর এখন আপনাদেরকে ধাপে ধাপে জানিয়ে দেবো আজকের বাজারে পেঁয়াজ রসুনের বাজার মূল্য কত আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেশি পেঁয়াজ এসেছে, আর এখানে কিন্তু গাড়ি বাই গাড়ি অনেক লোকজন। দর্শক, আজ 30 মার্চ 2023 রোজ বৃহস্পতিবার, আর আমি এখন অবস্থান করছি খোকসা সমসপুর পেঁয়াজ রসুনের হাটে। এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে পেঁয়াজ রসুনের বাজার মূল্য কত আছে। ভালো আছেন? দেখি আপনার পেঁয়াজ বর্তমানে পেঁয়াজের বাজারে কম আছে না বেশি আছে? কম। আপনাদের লস হচ্ছে না লাভ হচ্ছে? লস হচ্ছে। এই পেঁয়াজের দাম কত হয়েছে? 500-600 কস্ট। 500-600? এটা কি পেঁয়াজ? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশি পেঁয়াজ আছে, তো হালি পেঁয়াজ। হালি পেঁয়াজ দাম কত চাচ্ছেন? দাম তো চাচ্ছে 1200। দাম তো 600। 600 টাকা? হ্যাঁ। আপাতত 2000 হতে হবে কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ 2000? হ্যাঁ। তাহলে কৃষকের কিছু টাকা থাকবে? তাহলে কি থাকবে? গত 2-3 বছর তো কৃষকের প্রচুর লস পেঁয়াজে। এবারও লস, কারণ তো শুনে এক বিঘে পিঁধা 50 মন, আর এবার পিঁধ 25 মন, 10-15-30 মন করে এত কম। এটা কি পেঁয়াজ? দেশাল পেঁয়াজ নাকি দেশি পেঁয়াজ? অনেক সুন্দর মানের পেঁয়াজ তো হচ্ছে। কারে মাল এই পেঁয়াজটা কি বাধাই করা যাবে? বাধাই করা এখন তো পিস সবাই কাঁচা পিস, এবার বাধাই করা পিস দেরি আছে, বৃষ্টি পড়তেছে না কোনো কোনো, আর দেরি হবে আরো। কত দিন দেরি হতে পারে? ওই দিন দশেক পরে বাধাই চলবে পেঁয়াজ। হ্যাঁ। এটা কত হলে বিক্রি করবেন আপনি? আমি তো চাষে 1000 হলে বিক্রি করব। 1000 হলে বিক্রি করবেন, তাহলে আপনাদের লস হচ্ছে প্রচুর। দর্শক, আপনারা কিন্তু জানতে পেরেছেন প্রান্তিক পর্যায়ে কৃষক ভাইদের প্রচুর পরিমাণে লস হচ্ছে পেঁয়াজ বিক্রি করে। কৃষকের একটি চাওয়া যাতে পেঁয়াজ 2000 টাকা মন তারা বিক্রি করতে পারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ব্যথা কিনা চলছে পেঁয়াজ। দর্শক, আমি এখন ব্যাপারী ভাইয়ের ঘরের মধ্যে যাব, তারা কত টাকা ধরে পেঁয়াজ রসুন কিনতেছে এই সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সরাসরি কথা বলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ স্টক চলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেচা কিনা চলছে পেঁয়াজ, ক্রয় চলছে। আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা মন ব্যবসায়িক ভাইরা কিনতেছে এই সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো আছেন ভাই? আপনি কি পেঁয়াজ বিক্রি করলেন ভাই? হ্যাঁ, পেঁয়াজ বিক্রি করলাম। বর্তমানে পেঁয়াজ বিক্রি করে আপনাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? গাঠিতে লস যাচ্ছে। কত টাকা মন বিক্রি করছেন? এই 880 টাকা করে বিক্রি করলাম। জি, 880? এত কম? হ্যাঁ। মন প্রতি আপনাদের কেমন লস হচ্ছে? মন প্রতি এবার যে পেঁয়াজের ফলন হয়েছে, ঠিক আছে, সর্বোচ্চ গেলে আপনার 20-25 মন ফলন হচ্ছে, তার উপরে আবহাওয়ার সমস্যা, এক এক বিঘাতে তুলতে আপনার 2-3টা করে বেশি অতিরিক্ত লেবার লাগছে, এসব দিক দিয়ে বিবেচনা করলে আমাদের মানে বিঘায় 2-4 হাজার টাকা লসই থাকবে। লস থাকবে, বিক্রি করার পরে লস থাকবে। আপনাদের কত টাকা মন বিক্রি করতে পারলে লাভ হবে পেঁয়াজ? অন্তত এবছর 1500 টাকা। 1500 টাকা মানে লাভবান হয়, মানে চলাচল চলতে গেলে এখন 1500 টাকা মন হলে এখন 1500 টাকা মন, কারণ পেঁয়াজের তো জন্মা অনেক কম, যদি 1 বিঘে জমিতে যদি 60 মন 65 মন 70 মন জন্মে তখন ধরেন 1000 টাকা বেশি তার অনেক লাভ থাকে, কিন্তু এখন যদি আপনি 1500 টাকা মনও দেন
কি পরিমাণ টাকা আসবে কিন্তু হচ্ছে তো 800 টাকা ভ্যানমারা তো কম নেচ্ছে না খালনা তো কম নেই বুঝেন নাই যত সমস্যা সব মানে চাষির উপর অন্য কোনো কারোর সমস্যা নেই ব্যবসায়ীরা কমে কেনবে কমে বেচবে সমস্যা কি তাতে কিন্তু আমাদের তো সারের খরচ লেবার খরচ সবই আছে ওটা তো কোনো দিকে কম নাই এই যে আবহাওয়া দুর্যোগ আছে কোন কোন বৃষ্টি আছে তুলতে ডাবল শ্রম পরিশ্রম লাগতেছে এত ভাই আসলে তারপর বাইরে থেকে পেঁয়াজ আসার কারণে এইখানে ধরেন মানে ব্যাপারীরা পেঁয়াজ টানে কম যদি বাইরে থেকে পেঁয়াজ না আসতো যে দামে বিক্রি করতেছি এই দামে বিক্রি করলেও আমরা হচ্ছে মানে এই জায়গায় টান থাকলে পরে আমাদের অবহেলিত হতে হতো না ঠিক আছে এখন আজকের বাজার কত থেকে কত আছে সর্বোচ্চ 900 গেছে মানে খুব ভালোটা আর সর্বনিম্ন সর্বনিম্ন আসলে নিম্নত্ব ভাই শেষ নাই 700 650 গেছে দুটা পেঁয়াজ দেখলাম 650 যাচ্ছে মানে 600 থেকে এক কথায় 900 টাকা 900 পর্যন্ত তার উপরে নেই তার উপরে বাজার নেই তো পানির থেকেও কম দাম পেঁয়াজের চাষি নিয়ে কেউ আসলে ভাই ভাবে না সবাই বড় বড় বক্তব্য দেয় আমার দেশে এত কৃষক কিন্তু চাষি বাঁচানোর জন্য কেউই বসে নাই পেঁয়াজটা মশলা খাবার এটা তো আপনার মৌলিক খাবারের মধ্যে পড়ে না ভাত মাছের মতো পড়ে না কিন্তু তারপরও পেঁয়াজের দাম বাইরে গেলে এরা মাথায় ঠিক থাকে না আপনার চাল ডাল না থাকলে আপনার খাওয়া বন্ধ থাকবে বাড়িতে পেঁয়াজ না থাকলে খাওয়া বন্ধ থাকে ওই 1 কেজি হলেও 2 দিন চালানো যায় 1 কেজি 7 দিনও চালানো যায় কিন্তু এ মানে এর দাম বৃদ্ধি হলে আর মানুষের মাথা ঠিক থাকে দর্শক পান্তিক পর্যায়ে কৃষক ভাইদের একটি সং পেঁয়াজের বাজার এখন সর্বনিম্ন 1500 টাকা মন হতে হবে তাহলে কৃষক ভাইদের কিছু টাকা থাকবে দর্শক প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।